नमस्कार देखছেন কলকাতা টিভি পুরো ভোটের রায় নিয়ে আপনার সঙ্গে রয়েছে আমি সুচন্দ্রা সকাল থেকেই আমরা নজর রেখে চলেছি আজকে পৌরসভা ভোটের ফল ঘোষণার দিকে এবং ইতিমধ্যেই সকাল গড়াতে না গড়াতেই কিন্তু যে সম্ভাবনা চিত্র ছিল তা কিন্তু একেবারে জয়ের পথে এগিয়ে যাচ্ছে এবং তৃণমূল কংগ্রেস জয়রথ ছুটিয়ে দিয়েছে বেশ কিছু ওয়ার্ড থেকে এখনো পর্যন্ত বিজয়ী ঘোষণা করা হয়েছে তৃণমূলের তরফে जे जे वार्ड गुलोते तार उल्लासेर छवि उच्छ्वासेर छवि कर्मी समर्थकदेर मध्ये आपनारा देखेछेन एगिए थाका प्रार्थीदेर जोन्नो जये उच्छ्वासे उत्सवेर चेहारा विभिन्न वार्डे 109 नम्बर वार्ड थेके जे खबर आसछे सेखाने जयी घोषणा करा होयेछे तृणमूल कॉग्रेस प्रार्थी अरुणा बंदोपाध्यायके 109 নম্বর ওয়ার্ডে অনন্যা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসে 37,000 ভোটে তিনি জয়ী হয়েছেন কর্মী সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস এর পাশাপাশি 88 নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল কংগ্রেসের মালা রায় দীর্ঘদিনের নেতৃত্বের কাজের মানুষ বলে পরিচিত মালা রায় 88 নম্বর ওয়ার্ডে মালারা এই মুহূর্তে সরাসরি কি বলছেন শুনুন ক্ষেত্রে পৌরসভা নির্বাচনে আমার মনে হয়েছে বিজেপি যখন দেখেছে যে তারা নিজেরা কোনো কিছু করতে পারেনি তখন সিপিএম কে ভোটটা ট্রান্সফার করে দিয়েছে এটাই তো সাজনে সেকেন্ড পজিশনের কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে দিদি আমরা দেখেছি যে নিকাশী ব্যবস্থা নিয়ে ইদানিংকালে যথেষ্ট প্রশ্ন উঠেছে এটা এখন একটা অন্যতম সমস্যা আজকের এই জয় নিকাশী ফিকাশী কোন ব্যাপার সব ব্যাপারকেই হারিয়ে দিয়েছে আজকে ছেড়ে দিন কে নিকাশী পায়নি কে পানীয় জল পায়নি শহরের মানুষ আশীর্বাদ করেছে এটাই শেষ কথা আমরা শুনলাম মালা রায়ের বক্তব্য 88 নম্বর ওয়ার্ডে তিনি জয়যুক্ত হয়েছেন এর পাশাপাশি আমরা নেতাজি ইন্ডোরের দিকে একটু যাব সেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি রিয়া এখনো পর্যন্ত কি চিত্র জানা যাচ্ছে গণনার যে ফলাফল আমরা দেখতে পাচ্ছি প্রায় অধিকাংশ ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের জয়যুক্ত হওয়ার ছবি আপডেট দাও রিয়া যে প্রাপ্ত যে ভোট সেই প্রাপ্ত ভোটের যে তালিকা তাতে দেখা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেসের ঝুড়িতে কিন্তু প্রচুর পরিমাণে ভোটের হার কারণ 74%-এরও বেশি যেটা 10টা অবধি দেখা যাচ্ছে যে 74%-এরও অনেক বেশি ভোট পেয়েছে তৃণমূল কংগ্রেস এবং অন্যদিকে আরেকটা বিষয় সুচন্দ্রিমা খুব উল্লেখযোগ্য একটা বিষয় যে যেটা দেখা যাচ্ছে যে বিজেপিকে পিছনে ফেলে এগিয়ে গেছে বাম এবং তাদের যে প্রাপ্ত ভোটের যে সংখ্যা সেটা দেখা যাচ্ছে 8.9% যেখানে বিজেপির 7.9% এবং যেটা দেখা যাচ্ছে যে মানুষের যে ভরসা সেটা কিন্তু শাসক দলের ওপরেই এবং এই মুহূর্তে নেতাজি ইন্ডোরে আমি রয়েছি যেখানে 4টে বোরোর এখানে গণনা চলছে সেই গণনাতে মোট রয়েছে 40টা ওয়ার্ড রয়েছে এখানে এবং সেই 40টা ওয়ার্ডের কিন্তু যেটা দেখা যাচ্ছে যে সমস্ত ওয়ার্ডেই প্রায় জয়যুক্ত হয়েছে তৃণমূল কংগ্রেস এবং ইতিমধ্যেই নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে প্রায় দুটো মাত্র ওয়ার্ডে জিতেছে কাউন্টিং এখনো জারি রয়েছে সেখানে যেটা দেখা যাচ্ছে একটা হচ্ছে 22 নম্বর ওয়ার্ড মীনা দেবী বিজেপি প্রার্থী আর একটা হচ্ছে 50 নম্বর ওয়ার্ড সজল ঘোষ তিনিও বিজেপি প্রার্থী এই দুজন ছাড়া কিন্তু সব ভোটের হারই কিন্তু টিএমসি ঝুড়িতে ইতিমধ্যেই যেটা দেখা যাচ্ছে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সেখানে যে বিজয় উল্লাস সেটা কিন্তু আরম্ভ হয়ে গেছে এবং সেই চিত্র তোমাকে দেখাবো আমার ক্যামেরা পার্সনকে বলবো তোমাকে সেই চিত্রটা একবার দেখাতে যে বিজয় উল্লাস তৃণমূলের সেটা কিন্তু শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই এবং সেই চিত্র তুমি দেখতে পাচ্ছ যে প্রচুর মানুষ অর্থাৎ তৃণমূল কংগ্রেসের যারা সমর্থকরা এসেছেন প্রচুর মানুষ ইতিমধ্যেই এখানে ভিড় জমিয়েছেন এবং বিজয় উল্লাস করছেন এখানে তুমি দেখতে পাচ্ছ যে আবির মেখে তারা কিন্তু বিজয় উল্লাস সবুজ আবিরে কিন্তু এই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের বাইরে কিন্তু রেঙে উঠেছে এবং সেখানে বিজয় উল্লাস করছেন প্রত্যেকে শুধু নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের সামনেই নয় আমি দেখাতে বলবো যে একটু ওই
ওই দিকটা যদি দেখানো সম্ভব হয় কল্যাণ দা, তুমি একটু ওই দিকটা দেখাও যে প্রচুর মানুষ ব্যারিকেডের ওই পাশে রয়েছে, যারা যারা এসেছেন তারা এখানে প্রচুর সিকিউরিটি, পুলিশি সিকিউরিটি থাকার জন্য তারা ব্যারিকেডের এই পাশে আসতে পারছেন না, কিন্তু ওই পাশে তারা যে ফ্ল্যাগ, সেই ফ্ল্যাগ নিয়ে কিন্তু তারা এসেছেন এবং তারাও বিজয় উল্লাস করছেন, সেই চিত্র তুমি দেখতে পাচ্ছ সুচন্দ্রিমা। তোমাকে যেমনটা জানাচ্ছিলাম যে প্রাপ্ত ভোটের হারে দেখা যাচ্ছে 74% ভোট গেছে তৃণমূলের ঝুড়িতে এবং 74% ভোট গেছে তৃণমূলের ঝুড়িতে, এবং তা থেকে খুব পরিষ্কার যে মানুষ কিন্তু শাসক দলের ওপরেই ভরসা রাখে এবং সেই কারণের জন্য পুরো ভোটের যে ফলাফল তাতেও দেখা যাচ্ছে যে শাসক দলের ঝুড়িতেই কিন্তু অধিকাংশ ভোট, সেটা কিন্তু পরিষ্কার। এবং যেটা তোমাকে আরো একবার জানিয়ে রাখবো যে এই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আমি রয়েছি, এখানে যেটা ঘড়ির কাঁটায় দেখা যাচ্ছে প্রায় 11টা বাজতে যাচ্ছে, সেখানেও কিন্তু এতক্ষণে যেটা দেখা যাচ্ছে যে প্রচুর যে ভোট তার হার, সেটাও কিন্তু তৃণমূলের ঝুড়িতে মাত্র 2টো ওয়ার্ড, এই নেতাজি ইন্ডোরে যে 40টা ওয়ার্ডের কাউন্টিং চলছে, সেই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যে 40টা ওয়ার্ডের কাউন্টিং চলছে সেখানে মাত্র 2টো ওয়ার্ডের জয়যুক্ত হতে চলেছে বা সেই কাউন্টিং এখনো চলছে। সেখানে যেটা দেখা যাচ্ছে যে দুজন অর্থাৎ 22 নম্বর ওয়ার্ডে মীনা দেবী পুরোহিত, তিনি বিজেপির প্রার্থী, এবং 50 নম্বর ওয়ার্ড সজল ঘোষ, তিনিও বিজেপির প্রার্থী। এই দুজন ছাড়া কিন্তু অধিকাংশ ভোট, বলা যায় যে সার্বিক যে ভোটের রেজাল্ট, যেই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যেই 40টা সিটের কাউন্টিং হচ্ছে সেখানে কিন্তু অধিকাংশ ভোটই কিন্তু গেছে তৃণমূল কংগ্রেসের ঝুড়িতে, এবং সেই চিত্র তুমি দেখতে পাচ্ছ। বিজয় উল্লাস কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। তোমাকে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের সামনের ছবিটা দেখালাম, তোমাকে আমি দেখাচ্ছি নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে একটু দূরে যেখানে ব্যারিকেড করে দিয়েছে পুলিশের তরফ থেকে, ব্যারিকেড করে দেওয়া হয়েছে, সেই চিত্রটা দেখতে পাচ্ছ তুমি যেখানে তৃণমূলের ফ্ল্যাগ নিয়ে, তৃণমূল কংগ্রেসের ফ্ল্যাগ নিয়ে কিন্তু প্রচুর মানুষ তারা কিন্তু এখানে এখানে জমায়েত করেছে, তারা কিন্তু এখানে জমায়েত করেছেন এবং তারা কিন্তু উল্লাস করছেন এখানে, কারণ ইতিমধ্যেই অনেকগুলো সিট যেটা দেখা যাচ্ছে যে তৃণমূলের ঘরেই গিয়েছে। তোমাকে জানিয়ে রাখবো যে 39 নম্বর মোহাম্মদ জসিমউদ্দিন, 51 নম্বর ইন্দ্রনীল কুমার, এই সব ভোট কিন্তু গিয়েছে তৃণমূলের ঘরে, তৃণমূলের ঝুড়িতে, এবং সেই চিত্র তুমি দেখতে পাচ্ছ যে প্রচুর মানুষ ইতিমধ্যেই জমায়েত করেছে যেখানে প্রচুর সিকিউরিটি থাকার জন্য ব্যারিকেড করে দিয়েছে পুলিশ বাবুঘাটের ঠিক সামনে, সেখানে কিন্তু প্রচুর মানুষ বিজয় উল্লাস করছেন হাতে ফ্ল্যাগ নিয়ে, সবুজ আবির মেখে তারা কিন্তু উল্লাস করছেন, এবং সেই চিত্র তোমাকে দেখাচ্ছি সুচন্দ্রিমা, যে ইতিমধ্যেই তৃণমূলের যে মানুষ, যে শাসক দলের ওপরেই যে ভরসা রাখে বা ভরসা করে, সেটা কিন্তু কার্যত পরিষ্কার করে দিল এই পুরো নির্বাচনের যে ভোটের যে রেজাল্ট, সেটা কিন্তু আরো একবার পরিষ্কার যে শাসক দলের ওপরেই ভরসা রাখেন সাধারণ মানুষ, সেটা কিন্তু আরো একবার পুরো নির্বাচনে পরিষ্কার। এই বছরে আমরা বিধানসভা ভোট দেখেছি, বিধানসভার পর পুরো নির্বাচন আমরা সেটাও দেখলাম, এবং সেখানে দাঁড়িয়ে নেতাজি ইন্ডোর যেখানে আমি রয়েছি এবং আমার সহকর্মী দেবজ্যোতি ঘোষ রয়েছেন, আমরা কিন্তু এখান থেকে প্রতিটা মোমেন্টের আপডেট তুলে দিয়েছি, এবং সেই আপডেটে যেটা দেখা গিয়েছে 40টা ওয়ার্ডের কাউন্টিং হচ্ছে মোট 4টে বড় মিলিয়ে এই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে, সেখান থেকেও মাত্র 2টো ওয়ার্ড ছাড়া সবটাই কিন্তু লিডে আছে টিএমসি অর্থাৎ তৃণমূল কংগ্রেস, এবং সেই চিত্র তুমি দেখতে পাচ্ছ ইতিমধ্যেই যেখানে চরম বিজয় উল্লাসে মেতেছেন সমর্থকরা। একেবারে রিয়া তুমি নজর রাখো উৎসবের একেবারে চেহারা আমরা দেখতে পাচ্ছি কর্মী সমর্থকদের মধ্যে, এবং তুমি যে হিসেব দিলে যে 40টা ওয়ার্ডের মধ্যে মাত্র 2টোতে সম্ভাবনা রয়েছে বিজেপির দুই প্রার্থী মীনা দেবী পুরোহিত এবং সজল ঘোষের, তাছাড়া বাকি 38টাতে জয়যুক্ত হওয়ার খবর তৃণমূল কংগ্রেসের তরফ থেকে, খুব স্বাভাবিকভাবে কর্মী সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস। তবে উল্লেখযোগ্যভাবে এটাও বলা উচিত যে 144টির মধ্যে এবারে যে ভোট পার্সেন্টেজ এখনো পর্যন্ত সকাল 10টা অবধি যেটা পাওয়া যাচ্ছে তাতে
দ্বিতীয় স্থানে অর্থাৎ তৃণমূল কংগ্রেসের পরে দ্বিতীয় স্থানে কিন্তু বিজেপি থেকে এগিয়ে রয়েছে বামেরা।